ভূত ছাড়ানোর নামে প্রকাশ্যে দিবালোকে মুখে করে জুতো নিয়ে রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে। ওঝার কথা শুনে মুখে করে জুতো বইয়ে সারা রাস্তা ঘোরানো হলো এক মহিলাকে। ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে। সূত্রের খবর, বহরমপুরের চুয়াপুর সুকান্তপল্লীর এক মহিলাকে ভূতে ধরার অভিযোগে ওঝার নিদানে চামড়ার জুতো মুখে নিয়ে প্রায় 4 কিমি রাস্তা ঘুরিয়ে বহরমপুর গোড়া বাজার কলেজ ঘাটে নিয়ে আসে মহিলার বাড়ির লোকজন। ঘটনার ছবি তুলতে গেলে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ করতে আসে বাড়ির লোকজন। ঘটনার খবর পেয়ে বহরমপুর কলেজ ঘাটে আসে বহরমপুর থানার পুলিশ। আইনের বিধাতা ইয়ং মেয়েকে আপনার জুতো দিয়ে রাস্তা দিয়ে নিয়ে আসেন, কোথায় নিয়ে আসেন? ডাক্তার আছে, চিকিৎসা আছে, ভালো ডাক্তার দেখান, ছেড়ে যাবে। জলটা দিবে, আর আপনি না বিশ্বাস করলে এরা বলছেন তো মেরেছি আমি, শুধু ক্যামেরাটা স্যার বন্ধ করেছি, আর কিছু করিনি। এবার আপনি না না ওটাও না ঘটনা আমাদের বাড়ি যেতে পারে। কি সমস্যা? কি সমস্যা বলতে এই যে ভয় পাচ্ছে, তারপরে একটু ধরেন আপনাদের কে বলে যে মুখে জুতো নিয়ে গেলে পরে এই সমস্যার সমাধান হবে? কে বলেছে এটা? কে বলেছে এটা? কবিরাজের নাম কি, বাড়ি কোথায়? কবিরাজের বাড়ি হচ্ছে আপনার, বলছি না কোন উত্তর দিতে হবে না। অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট, এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।